কি গো, তুমি জিও থেকে এয়ারটেল এসছো? জিও থেকে এয়ারটেল এসেছি, তার জন্য আমাকে সর্ষের তেল দিয়েছে, 1 মাসের রিচার্জ ফ্রি দিয়েছে। আমি যখন এয়ারটেল থেকে জিও তে গেছিলাম তখন আমাকে আটা দিয়েছিল। ইয়ে বাবা, তাহলে তুমি 3 মাস অন্তর অন্তর এরকমই করবে? হ্যাঁ, তাহলে কি হবে, আমার রিচার্জ ফ্রি যাবে, চোখের তেল আটা এগুলো পাবো আমি। ইয়ে বাবা, তুই এয়ারটেলের নেটওয়ার্ক ভালো না জানো? নেটওয়ার্ক না ভালো না হলে কি হবে, আবার জিও চলবে তখন আবার জিও আমাকে আটা খাওয়াবে। তেল দিচ্ছে, আটা দিচ্ছে, এই যে জিও থেকে আমি এয়ারটেল এলাম, আমাকে সর্ষের তেল দিচ্ছে, সঙ্গে রিচার্জ ফ্রি দিচ্ছে। আমি আগে যখন এয়ারটেল ছিলাম, যখন এয়ারটেল থেকে জিও তে গেলাম তখন আমাকে আশীর্বাদের আটা দিয়েছিল, 1 মাসের রিচার্জ ফ্রি দিচ্ছিল। যে আমাকে ফ্রি দিচ্ছে, জিনিসপত্র দিচ্ছে, আমি টুক করে চলে যাচ্ছি। তারপরে বাবা মানে তুমি রং বদলাও গিলগিতে গড় কেটে গিয়ে আমাকে ভালোবেসে দিচ্ছে, আমি নেবো না? আমার ঠিক আছে, আবার যদি কেউ আবার জিও দেখে আমাকে ভালোবেসে দেয়, তেল আর আটার জন্য তুমি 3 মাস অন্তর অন্তর তেল আটার সঙ্গে তুমি দিয়ে দেবো 250 টাকা রিচার্জ ফ্রি দিচ্ছে আমাকে। তা 800 রিচার্জ দিচ্ছে, তেল দিচ্ছে, সঙ্গে কখনো আটা দিচ্ছে, আর কি চাই তোমার? আমি তোমাকে তো বললাম যে করো না, তুমি জিওতেই করো। জিও জিও করে কি হবে, সেই তো 240 টাকা গেল।